টাকার ডিজাইন থেকে বাদ দেয়া হলো শেখ মুজিবের ছবি। নোটের ডিজাইনে আর থাকছে না শেখ মুজিবের ছবি। 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের 1, 2, 5, 10, 20, 50, 100, 500 ও 1000 টাকার 10টি কাগজে নোট প্রচলন আছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দুপাশেই শেখ মুজিবের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। নতুন করে নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত 29 সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমি এখনও বিষয়টি সম্পর্কে নিশ্চিত না, তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে। আবার বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরও যুক্ত হতে পারে, এটা নিয়মিত কাজেরই অংশ। তিনি আরও বলেন, নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলোও বাজারে সচল থাকবে, ফলে গ্রাহকের এই বিষয়ে কোনো সমস্যা হবে না। আরিফ হক, মাই টিভি।